24 ঘন্টা উপোস করেও ভিডিও করছি, বড় আলু দেয়নি। আমরা এখন চলে এসেছি কোলেপাড়াতে, আমাদের ঠাকুর বানাচ্ছেন প্রায় 80 বছর। এই মৃৎশিল্পী আমাদের 80 বছর ধরে প্রতিমা বানিয়ে আসছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তা আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তা তোমাদের আগেও বলেছি যে আমাদের পাড়ায় যুগ যুগান্তর ধরে হয়ে আসছে কালীশীতলা পুজো। এই পুজোতে বিশেষ আকর্ষণ হচ্ছে পাঠাবলি, আরও আরেকটা বিশেষ আকর্ষণ আছে। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে এই পুজোতে আর কী কী বিশেষ আকর্ষণ আছে। তা চলো লেটস স্টার্ট। পুজোর কিছুদিন আগে মন্দিরে বসে পাড়া সবাই মিলে আমরা মিটিং করছি যাতে পুজোটা কিভাবে সম্পন্ন করা যায়। চার্জার কিনবো ভালো দেখি মনে পুজোর আগের দিন মন্দিরের সামনের অংশটা প্যান্ডেল করা হচ্ছে, পাশে বাঁশ গাছগুলো আমরা ঝুরে নিচ্ছি। পুজোর দিন খিচুড়ি রান্না করার বাসনপত্র চলে এসছে সকাল সকাল, সবজিও চলে এসছে, আরও বাকি আছে। এখানটা করেছে খিচুড়ি প্রসাদ রান্নার জায়গা, সবাই মিলে যাচ্ছে গঙ্গা স্নান করতে। এই যে একজন তো ফর্সা বলে মুখ ঢেকে রাখছে সুন্দরী। আমরা সবাই চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে, সবাই রেডি হচ্ছে চান করবে বলে। এই যে অভিরূপ যাচ্ছে আর ইমন আগেই নেমে পড়েছে। পিয়ালি গঙ্গায় নামতে ভয় পায় বলে আমার হাত ধরেই পিয়ালি ডুব দিচ্ছে গঙ্গাতে। সবাই স্নান করে চলে এসেছি, এখানে সব সবজি কাটা হচ্ছে। এখানে বেদিতে আলপনা আঁকছে অশোক পাল, প্রথমে মা শীতলারটায় আঁকছে, তারপরে মা কালীরটায় আসবে। ঠাকুরের ভোগের জন্য ক্ষীর রান্না করা হচ্ছে, তারপরে নাড়ু করা হবে। এখানে খিচুড়ি রান্নার কাজ চলছে, মামা আমাদের সে পুরনো রাঁধুনি, সবসময় আমাদের পাড়ার কোনো পুজোর অনুষ্ঠান হলে মামা রান্না করে। এখন আলু ভাজছে আর ওই কড়াতে ডাল ভাজছে। এখন হচ্ছে নাড়ু, বলছি এগুলো কি ওপারায় যাবে? নাড়ু পাকানো হচ্ছে, ক্ষীর কাটি বানাচ্ছে। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, সঙ্গে এবছর যাচ্ছে ঢাক। আমি এখন চলে এসেছি পেছনে, এখন চিরন ড্রাইভ করছে। ঠাকুর আনতে আমাদের সঙ্গে শান্তনু, হারা দাদু আর রাজুও আসছে। আমরা এসে দেখি এখনো ঠাকুর তৈরি হচ্ছে। এই যে বয়স্ক লোকটা কত কষ্ট করে এখনো আমাদের ঠাকুর তৈরি করে যাচ্ছেন। বাড়ির সবাই মিলে কাজে হাত দিয়েছে যাতে প্রতিমাগুলো তাড়াতাড়ি তৈরি করতে পারে। মাসে তোলা মোটামুটি রেডি হয়ে গেছে। বয়স্ক আমাদের পুরনো মৃৎশিল্পী এখন মা কালীকে রেডি করছেন। তখন ঠাকুর 14 শিখে দাম ছিল তখন ঠাকুরের 14 শিখে
দুটো ঠাকুরের চৌদ্দ করে আঠাশি কে দুটো ঠাকুর পাঁচ পোয়া করে, তো এটাও তো পাঁচ পোয়া না, নপোয়া। এটা আপনি কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? বয়সভোর। হ্যাঁ বয়সভোর মানে বয়সভোর, যতদিন বয়স ততদিন না। আমার যখন 18 বছর বয়স তখন থেকে ঠাকুর বানাই। মানে আমাদের ঠাকুর বানাচ্ছেন 18 বছর বয়স থেকে? আপনার 18 বছর বয়স থেকে। তো এখন আপনার কি 100 কাছাকাছি? 4 বছর বাকি আছে। 4 বছর বাকি আছে? ছিয়ানব্বই বছর বয়স মোটামুটি। আপনি তাহলে আমাদের ঠাকুর বানাচ্ছেন প্রায় 80 বছর। তখন বস্তায় করে যুগলবাবু বাড়ির থেকে নিয়ে আসতাম ধান, টাকাও নিতেন না। আচ্ছা ধান নিতেন তখন? হ্যাঁ, টাকা নিতে হবে। এই মৃৎশিল্পী আমাদের 80 বছর ধরে প্রতিমা বানিয়ে আসছে। ইনি 3 দিনে আমাদের ঠাকুরকে রেডি করছেন। ওর জন্য এখনো রেডি হয়ে উঠতে পারেনি ঠাকুর। দেখে নাও, টাকা দেখে নাও। হ্যাঁ চোদ্দ আছে, দেখে নাও না একবার, দেখে নাও। আরে দেখে নাও টাকা। ওটা থাক, না না সেটা না, ওদিকে যাবা, ওদিকে ওইদিকে 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 ধরে বসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা চাপ এদিকে চাপা, কিন্তু আগে ব্যাস 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 হয়ে যাবে। চল চল, হ্যাঁ এই তো ঘরে বসতে হবে। ভাগ্য ভালো ওই মুকুটটা এর মধ্যে পড়েনি, একটু কম হাত দিবে, আটাটা লাগবে না, মুকুটটা এর মধ্যে পড়েনি। তোমাদের বলেছিলাম যে এই পুজোর বিশেষত্ব আছে আর একটা বিশেষত্ব, তা আমরা এখন চলে এসেছি কোলেপাড়াতে। আগে এই কোলেপাড়াতে পুজো হয়, তারপরে আমাদের পাড়ায় গিয়ে মা শীতলা আর মা কালীর পুজো হয়। তা চলো দেখতে থাকো এই কোলেপাড়াতে। সনাতনী আকাশ বলা
হরে দেবী অবতারিণী নমস্কার গুলা দিয়ে একা জীবনে পারবো না তাহলে এ পাড়ার পুজো শেষ করে এখন সবাই মিলে যাবো ও পাড়ায়, আর ব্রাহ্মণ মশাইও যাবে ওপাড়ায়, হবে কালিয়া সেতুঘাট। বুলামাসি আর পিয়ালি মিলে কোলেপাড়ার পুজোর বাসনগুলো সব মেজে ফেলছে, বাসনগুলো এ পাড়ার পুজোতে কাজে লাগবে। এদিকে পাঁচমিশালি তরকারি আর এক কড়াই খিচুড়ি রেডি হয়ে গেছে, প্রসাদ খাওয়ার জন্য চেয়ার টেবিল পাতা রেডি। এদিকে জোর কদমে পুজোর যোগাযন্ত্র চলছে, অশোক পাল বলে দিচ্ছে কোথায় কি করতে হবে আর কোথায় কি রাখতে হবে। তোমাকে আর বড় আলু দেয়নি? এখানে ভোগের লুচি রান্না হচ্ছে, সব কিছু রেডি, এখন ব্রাহ্মণ মশাইয়ের অপেক্ষা, আসলেই পুজোতে বসে পড়বে। যত রাত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে, সবাই ডালা নিয়েও আসছে পুজো দিতে, খিচুড়ি প্রসাদ খেতে সবাই বসে পড়েছে। যারা বসে খাচ্ছে না আর যারা পার্সেল নিয়ে যাচ্ছে তাদের জন্য এখান থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, গরম গরম খিচুড়ি নামছে কড়াই থেকে। কড়াই হলো মামা এখনো পর্যন্ত? মানে এটা নিয়ে 11 কড়াই হচ্ছে। প্রথমে শিব পুজো হয়, তারপরে মা শীতলা আর মা কালীর পুজো হয়। শিব পুজো কমপ্লিট করে এখন হবে মায়ের পুজো। সামনে থাকে ঠাকুর, মানে ঘটের দোকানটা থাকে চারটেই করে, কিন্তু এটাতে হচ্ছে ঠাকুরকে পুরো ঘিরে দেবে।
আচ্ছা এইটাই হচ্ছে ইতিহাস। দুর্গা পুজোও তো তাই হয়, এই যে আমাদের একজন আমাদের অশোক পাল হচ্ছে বিনা পৈতে ব্রাহ্মণ, হেভি ব্রেনি লোক। হ্যাঁ এই তো মুখটা দেখা যাচ্ছে ঠাকুরের কোনা দিয়ে। না 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 অশোক পালের সঠিক নিয়ম না না বললেই হবে, না না তোমার সব কথা শোনা যাচ্ছে তো। আরে এমনই তো ফ্যান তো দেওয়া যাবে না এখানে, সব তো ই হয়ে যাবে না। আচ্ছা আগে কি শীতলা পুজো হয় আগে, তাই তো? না কিন্তু একটা জিনিস বলো তো কি, শীতলার চুলটা বেঁধেছে ওনার নাতনি। হ্যাঁ হ্যাঁ ওনার নাতনি বেঁধেছে। Thank you.
পাড়ার শীতলা কালী পুজোর দুজন, আর আমাদের পুরো পুজোটা দেখতে থাকো আর দেখো আর কী আমাদের পাড়ার পুজোতে কী হয়। Thank you.
টোটাল আজকে চারটে পাঁঠা বলি হবে। একটা করে করে নাও, একটা তো বেড়েছে। Thank you.
এখন ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। যেমন এখন হয় দু জায়গা, এখন হয় দুটো। আর আগে এই যে এই জায়গাটা যে আর যে ঠাকুরটা যে বসতো সেই জায়গাটা কি করে বুঝতে তোমরা? ওটা পড়ে থাকতো, তাই তো পুজোর সময় কি এরকম পরিষ্কার থাকতো না? এখানে বন জঙ্গলে ভর্তি হয়ে থাকতো, বন জঙ্গলই হয়ে থাকতো না? একটা ওইসব বাজার ছিল তো পরে হয়েছে। তোমার ওই বাচ্চাতে দেখতাম আমি চাষ হতো, চাষ করতো, তুমি ই পেতো কড়াই করতে, ওইটা 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 আছে সর্বাবস্থান গতগতি বা যশ্বরে সুন্দরিকাক্ষম সবাধ্য অভ্যন্তর শুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাস্বধা নমস্তুতে এসব সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণ কালিকাই নম। নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস্বধা নমস্তুতে পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণ কালিকাই নম। নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস্বধা নমস্তুতে এসব সচন্দন
বিপ্লপত্র পুষ্পাঞ্জে নিমদ দক্ষিণ কালিকাই নম। নম মহামায়ী জগন্মাত কালীকে ভোর দক্ষিণে গৃহাণাং বন্দনং দেবী নমস্তে পরমেশ্বরী। নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনাশ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী অবতারিণী নমস্তুতে। প্রণাম করে পরে বাইরে বেরিয়ে এখানে প্রণাম করে এখন বাজে 4:30। এই আমাদের পুজো শেষ হলো। ডালের মধ্যে জল দিয়েছ না? কত দিতে পারে দেখবো এখন। আস্তে আস্তে ২৪ ঘন্টা উপোস করেও ভিডিও করছি। ছোট বৌদি আর মেজ বৌদি মিলে
পুজো শেষ হয়ে যাওয়ার পর বাসনগুলো মাজছে। আরে নিয়মটা তো বলে দিতে হবে, এবারে সবাই তো নতুন। ঠাকুরটা ছিল বসেছিল তো ঠাকুর আগে বলে নি গো, না চাল নিয়ে চলে যাবে তো, ওটা ফিরবে না পেছন দিকে, ফিরবে না। তিন চলে যাও জলটা নিয়ে মন্দিরে।
ঝোঁক ধর, সামনে একটা ঝোঁক ধর। হাত দেখি একটা ওই সাইড দে, একটাই সাইড দে রাজু। দাঁড়া 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 খুলে যাক তুলে যাক পেছন থেকে কর, ঠিক আছে ধরবি কিন্তু এমনি নয় করবো জুম করতে হবে, এই জায়গাটা ধরতে হবে প্রচুর করান। উল্টো হয়ে গেল তো গামছা লাগবে তো আমি বাড়ি চলে যাবো। গাড়ি করে চলে যাবো।
নতুন বানাতে গেলে কি করতে হয় দাদু? মানে এটাকে মধ্যে একটা অংশ থাকতে হবে ওর মধ্যে, তাই তো? আরে না, ওইটা কি হচ্ছে? জানে নাকি তাই ওকে ওকে এবারই প্রথম আসবে। পরিষ্কার জল আছে ঠিকই, কিন্তু চুল একটু চুলকাবে। আবি তোর নাম কোন? জল নিয়ে কি করবে তোর দাদু? চান করবে? এরা সব নতুন না, পুরোনো লোক তো না, এরা সবই তো নতুন লোক। এবার ঠাকুর মাথায় গেল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। তোমরা সামনের বছর কিন্তু থেকো আমাদের সাথে, আমরা সামনের বছর আবার আসছি। তা চলো টাটা, সবাই ভালো থেকো।